আপনাকে এই অর্ডার লিস্ট কাস্টমাইজারের সাথে পরিচয় করা দিই একটু আপনি অর্ডার লিস্টে খেয়াল করে দেখতে পারবেন যে স্টেটাসের ঘরে এখন কিন্তু সব ধরনের অর্ডারই আপনার এখানে ডিসপ্লে হচ্ছে ডেলিভারি ডান ক্যান্সেল সব কিছুই আপনার ডিসপ্লে হচ্ছে মানে ডিফল্টভাবে সব অর্ডারগুলোই আপনার এখানে থাকে তারপরে আপনি ওইখান থেকে যখন যে কোনো অর্ডার ফিল্টার করেন ওই অর্ডারগুলোর স্ট্যাটাস আসে আসে তাই তো বাট আপনি যদি চান যে না আমি ডিফল্টভাবে শুধুমাত্র চাই যে নতুন অর্ডারগুলাই এখানে ডিসপ্লে হোক যাতে আপনার অর্ডার প্রসেস করতে সুবিধা হয় দেখেন এখানে যদি যদি নতুন অর্ডারগুলাই থাকে মানে যেগুলো নতুন প্রেস হয়েছে সেগুলোর লিস্টগুলো এখানে যদি থাকে তাহলে দেখেন সিম্পল থাকে ইন্টারফেসটা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এই অর্ডারগুলো আমার প্রসেস করা দরকার তো এখান থেকে গিয়ে গিয়ে প্রসেস করতে পারবেন মানে আপনার ঝামেলা কম হবে বা দেখতে আর একসাথে যদি সবগুলো থাকে বুঝতে বুঝতে সমস্যা হয় যা হিজি ভিজি লেগে যায় যে আসলে কয়টা নতুন অর্ডার আছে বারবার এখান থেকে দেখতে হয় বা ফিল্টার করে দেখতে হয় সো এটাও সব সহজ সমস্যা নেই এক একজনের এক এক রকম ইন্টারফেস ভালো লাগে সো আপনার যদি এটা ভালো লাগে তাহলে তো কোনো সমস্যা নেই বাট আপনি যদি চান যে না শুধুমাত্র নতুন অর্ডারগুলোই এইভাবে থাকুক আমি যখন এইখানে আপনি যখন এইখানে অর্ডার লিস্ট থেকে ক্লিক মানে অর্ডার ডিফল্ট প্যানেল থেকে ক্লিক করে এখানে আসবেন তখন যাতে ডিফল্টভাবে শুরুর দিকেই এখানে যেন নতুন অর্ডারগুলো থাকে সেটা যদি আপনি করতে চান তখন কী করবেন দেখেন এখন ডিফল্ট প্যানেল থেকে যদি আপনি এখানে আসেন দেখেন সবগুলো অর্ডারের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে আপনি আর এখানে নতুন অর্ডার একটা আসে ফিল্টার করার পর এটা আইট আসে বাট আপনি যদি চান যে আপনি সরি এখানে ঢুকবেন ঢোকার সাথে সাথেই নতুন অর্ডারগুলোই শুধু এখানে আপনাকে ফার্স্টেই দেখাবে সো সেটা করার জন্য আপনি কী করবেন ডিফল্ট প্যানেল আসবেন এখান থেকে দেখতে পারবেন যে একটা সেটিং প্যানেল নামে একটা সেটি প্যানেল আছে আপনার তো সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে অর্ডার ম্যানেজার কাস্টমাইজার নামে একটা অপশন আছে এটার মধ্যেই আসবেন যদি এখানে আরও লিস্ট বেড়ে যায় ফিউচারে তখন আপনি এটার মধ্যে আসবেন এখন ডিফল্ট তো এটাই আসে বাট ফিউচারে বেড়ে গেলে এখান থেকে আপনি জাস্ট অর্ডার ম্যানেজার কাস্টমাইজার এটার মধ্যে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পারবেন ডিফল্ট অর্ডার লিস্ট অল আছে আপনি জাস্ট অনলি নিউতে ক্লিক করে জাস্ট এখানে একটা সেভ দিয়ে দেবেন ঠিক আছে এখন আপনি যদি জাস্ট হয়ে গেছে আপনার কাজ এখন আপনি জাস্ট অর্ডার ম্যানেজারে যাবেন গেলেই আপনি দেখতে পারবেন দেখেন শুধুমাত্র নতুন অর্ডারগুলোই আপনার এখানে ডিসপ্লে হচ্ছে পরবর্তীতে অন্য কিছু লাগলে আপনি ফিল্টার করলে ওগুলা বের করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আবার আসে দেখাই আমি আবার ডিফল্ট প্যানেলে গেলাম আবার নতুন অর্ডার ম্যানেজারে ক্লিক করলাম দেখেন ফার্স্টেই শুধুমাত্র নতুন অর্ডারগুলোই ডিসপ্লে হচ্ছে আবার যাই আবার আসি শুধুমাত্র নতুন অর্ডারগুলো ডিসপ্লে হচ্ছে বুঝতে পারছেন সো এখন নতুন অর্ডার প্লেস হইবো এখানে শুধু নতুন অর্ডারগুলো আপনি দেখতে পারবেন যদি না থাকে না নো দেখাবে সো এরকম সিম্পল ইন্টারফেস যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ওইখান থেকে সিটিংটা চেঞ্জ করে নেবেন আর আবার আপনি যে কোনো সময় চাইলে আবার আপডেট করতে পারবেন আবার ধরেন এখন প্রয়োজন হইলো আপনার এ ক্লিক করে আবার সেভ দিবেন এখন যদি আপনার ঢোকেন তাহলে আবার দেখতে পারবেন সব অল অর্ডারগুলো অল অর্ডার আস্তে আসে সো এখন এইভাবে আপনার যখন যেটা ভালো লাগে ওই মোডে নিয়ে আপনি আপনার অর্ডারগুলোকে প্রসেস করতে পারবেন